ছল চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার অনেক সময় মারামারি, জি কাটাকাটি, এই ধরনের কাজ আপনাকে বেশি করতে হয়েছে, জি সেই জায়গা থেকে আপনি কি সবগুলো ডামি ব্যবহার করতেন কিনা, বা ওই আমি ধরনের কোনো ডামি ব্যবহার করতে আমরা সবাই জানি, করতেন এজন্য না? আমার 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 এই যে প্যাট এদের ACL ইন্টারক্রুশিয়াল লিগ ইন্টার ACL ইন্টারক্রুশিয়াল লিগামেন্ট ছেঁড়া, এই যে আমি প্যাট পরে আছি, আমার আঙ্গুল ভাঙা, এই দেখো হাত কাটতেছে, দেখছো এটা হুম হুম ভাঙা, আমার এই এই লিগামেন্ট, সাকিবের সাথে এটা এটা বাপ্পির সাথে, এটা এটা আছে রিয়াজের সাথে, আমার প্রাণের স্বামী মনতাজুর রহমান আকবর, কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? রিয়াজের মাথা উপর দিয়ে জান দিই, প্রথম শট ফাইট ডিরেক্টর ওকে রাখছিলেন, আমার মনে হলো অত ভালো হয় না, আমি কি আরেকটা ট্রাই করবো, সেকেন্ড শটটা আমি পায়ের স্টেপ মিলাতে পারিনি, তারপরে পড়লাম একেবারে লিগামেন্ট ছিঁড়া, এই পা ভেঙে এখানে চলে আসছে, কিছুদিন টান দিয়ে ঘাট করে আওয়াজ হলো, টান দিয়ে পাটার লম্বা, এটা আর কি, এটা বাপ্পির সাথে ছিল, শানু সিবার সাথে ফাইটের সময়, ওই পজিটিভ রোল ছিল, এটা একেবারে হাঁটুতে লেগে ভেঙে গেছিল। কিন্তু এরকম কথা আছে যে আপনি নাকি সহশিল্পী যারা থাকেন ছোটখাটো, এদেরকে মানে ফাইট করার সময় সিরিয়াসলি নাকি মার দিয়ে বসেন? না মানে এইটা হয় কি, মানে শিল্পী যদি থাকে তাহলে ওটা সে মার বলবে না কোনোদিন, যে শিল্পী থাকবে সে আর শিল্পী, আর যদি সে শিল্পী না তাহলে বলবে যাকে মার দিছে, যদি সে শিল্পী থাকে তাহলে সে বলবে না, আর যদি মনে করেন অন্য কেউ কারো রিকোয়েস্টে কে ওই ঢুকলো তাহলে তো শিল্পী না না সে, মানে বিষয়টা তাহলে সে এমন সেটাকে যে আমার মার আপনি একটা চট দিলে সেটা তার গায়ে লেগে যায়, মানে বিষয়টা এরকম, মানে এটা তো অ্যাক্টিং। যদি যদি আমাদের চর তো ওয়েস্ট মানে ওভার শোল্ডারে শর্ট কাটা হয়, বাট কম্পোজিটার যদি একটা শর্ট কম্পোজিটারকে দিতে হবে, কম্পোজিটার আনতে হবে, আরমান ভাই যদি ফাইট ডিরেক্টর থাকে উনি 100% পারফেক্ট শর্ট নেবে, লাগাও তুমি যদি এখানে এরকম করবো তো পরশুটা আমি কেমনে লাগাবো, আরমান ভাই জসিম ভাই যদি থাকেন তাহলে জীবনে শর্টটা প্রপার নিবে, তো আর আমি কাজ শিখছি জসিম ভাইয়ের কাছ থেকে, আমি না দেখুন, প্রপার কাজ আমি শিখাই। নাম ধরেই বলেছেন, বাপ্পিও বলছেন যে আসলে উনি যখন ফাইট করেন উনি ম্যাক্সিমাম সময় ইচ্ছা করে আসলে মানে মাঠ ধরের ব্যাপারটা ইচ্ছা করে করেন, এবং ওর সাথে মনে হয় এক ধরনের একটা ঘটনা ঘটছে, মনে হয় ও মনে হয় ব্যথা পেয়েছে অনেক বেশি। না বলি কিছু, ও তো আমাকে মেরেই ফেলছিল, কিভাবে আমার জীবন গেছিল বল, এভাবে নিয়ে এভাবে এভাবে দিছিল, আমি রোজা ছিলাম, আমি একেবারে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, সবাই আমাকে ইয়ে দিয়ে ঠিক করলো, আমি তখন বললাম ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি মারা গেছিলাম, জাস্ট মারা গেছিলাম, এটি কোন সিনেমা শুটিং এ ছিল এটা, এই ধরনের এটা ধর ধর সিনেমা, মানে কি অতি হয়েছিল আপনার? ইমোশনাল হয়ে গেছিল, এভাবে ধরে শর্ট ছিল, ডায়লগ গুলো বলছিল, তখন এভাবে করতেছিল, তখন অক্সিজেন থেকে গলায় তো অক্সিজেন যায় না, অক্সিজেন বন্ধ হয়ে গেছিল, তখন আমি একেবারে চোখ দিয়ে পানি, এবং মনিটরে যখন সবাই দেখছে যে আমার চোখ লাল হয়ে পানি বেরিয়ে যাচ্ছে, তখন আমি পারতেছিলাম ওর ওর ও জান দিয়ে করতেছে লাস্ট শর্ট লাস্ট, এই কথা বলবে তো কিন্তু এই শটের এরকম আগে, হয়ে যায়, না না ভাই, এই শটের, আমি আমি কিন্তু এটাকে কোনো কমপ্লেনও করবো না, না না কমপ্লেন যে না, আপনি ওর বন্ধু এরকম ছিলেন, ইমোশনাল সে করতে পারলো না, অবশ্য ইমোশনাল ছিল করে ফেলছে, আমি কিন্তু কোনো কোনদিন কোনো বলি নাই, না এর আগের শট কি ছিল, এর আগের শট কি এরকম ছিল যে আপনি ওকে মারছেন? না 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 এরকম কোনো শর্ট আর আমরা তো আজ পর্যন্ত, আমি আমি তো শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক, রাজ্জাক থেকে নায়ক রাজ্জাক থেকে আরম্ভ করে এই যে মনে হয় এখন কালকে যে মানে হিরো নামের যার নামে গেছে সাথে গেছে তার সাথে করছি, কোনো হিরোর সাথে আজ পর্যন্ত আমার এরকম রেকর্ড নেই। মানে আপনি বলছেন একটা সময় যে বাপ্পি আসলে পরিপূর্ণ শিল্পী হয়ে উঠতে পারেনি, কে বলছে? আপনি বলছিলেন যে না না ও আসলে এরকম এখন পর্যন্ত তো ডাবিংই করতে পারে না, যেটা অন্য কেউ করতে হয়। না না হ্যাঁ 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 আমি এইটা বলতে পারি, ডাবিং না করলে কোনোদিন পরিপূর্ণ শিল্পী নিজেকে মানুষকে বলতে পারবে না, কারণ পরিপূর্ণ শিল্পীর তাকে ডাবিং করতে হবে, তো তার ডাবিং তো তোমরাই জানো, ডাবিং তার কে করে, ম্যাক্সিমাম ছবিতে কে করেছে বলো তোমরা, কে করেছে সেটা আমি আসলে জানি না, তো অন্য কেউ করেন তাই এরকম। না, তো জানো তো ওই জায়গা থেকে আর কি, যে পরিপূর্ণ শিল্পী হতে হলে তো মানুষকে ডাবটা করতে হবে, আচ্ছা ভাই, আপনি আমরা তো আমরা দিন, বাপ্পিকে আমরা মানে বাপ্পির মা মারা গেছে এগুলো কোনো কথা না বলি, হ্যাঁ হ্যাঁ এবং ব্যালেন্স ট্যালেন্স কিছু কথা না বলি, কারণ আমি বললাম যে আমি কিন্তু বলি না আজ পর্যন্ত, আমার গলায় আমি মারা গেছিলাম, সবাই ইয়ে ছিলেন আরমান ভাই ফাইট ডিরেক্টর মারাই গেছিলাম আমি, তবে আমি একদম 1.5 ঘন্টা আমি একেবারে শর্টান হয়ে আমি এরকম শুয়েছিলাম, আমি বলছি ওই শর্টান আমি আর দিব না, কারণ জাস্ট জাস্ট মনে কোনোভাবে আমার জীবন বাঁচছে আর কি, কারণ ওর দোষ নেই, অতি ইমোশনাল নিছে, এগুলোতে ব্যালেন্স করতে জানতে হয়, তো গলা দিতে হবে, গলা তো এভাবে রাখতে হবে তাই না, হ্যাঁ এটা লাগানো সাকিবের যাচ্ছে সাথে না, আজ পর্যন্ত আমার কিছু হলো না, মান্নার সাথে আমার আজ পর্যন্ত কিছু হলো না, যে আমরা কি আমি একটা কথা বলবো ঘোষা মারবো মান্নাকে, মান্না ওই গিয়ে পড়বে পেটে মুখে লাত্তি বুকে লাত্তি, মান্না কোনোদিন ব্যথা পাইনি, মান্না আমাকে মারবে কাউন্টার ধাপ, এগুলো কোনো আলোচনাই নাই এগুলো, আর যখন ইমোশনালি লেগে যাবে কোনো ব্যাপার না, তো শিল্পী তো এটা, শিল্পী তো যে শিল্পী না সেটা বলতে হবে, বুঝতে পেরেছি, আর বেশ অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, এক্সিডেন্ট এবং তো, আমার প্রতিটা ছবিতে তো ফাঁসির শটে তো আমার ফাঁসি লেগে গেছিলো,
ফাজি হয়ে গেছিলাম, হ্যাং হয়ে গেছিলাম। তারপরে আমি উপর থেকে নামানোর পরে জ্ঞান আসছে। ব্রেনে অক্সিজেন 3 মিনিট না গেলে মারা যায় মানুষ, হয়তো বা 3 মিনিট হয়নি, আল্লাহ আমাকে দিছে, তো আমি তো কোনো কমপ্লেন করিনি কারোর কাছে।